আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এগ্রিকালচার ফার্মিং টেকনোলজি গ্রিন এটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোরল। বন্ধুরা, গ্রিন এটি মানে গ্রিন এগ্রিকালচার ফার্মিং টেকনোলজি। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কৃষি ও খামারের প্রশিক্ষণ এবং প্রযুক্তি দেখানোর চেষ্টা করি দীর্ঘ বছর থেকে। বন্ধুরা, আমরা আজকে এসেছি হযরতপুর হাটে। হযরতপুর হাটের যে নদীর ঘাটটা আছে, আমরা এখন নদীর ঘাটে যেভাবে ট্রলারে গরুগুলো ওঠে, আমরা সেরকমই দেখার চেষ্টা করব যে কিভাবে গরুগুলো উঠছে নামছে। যে হযরতপুর হাট ঢাকার ভিতরে পালনের জন্য সব থেকে ভালো গরু পাওয়া যায়। এখানে বাছুর গরু, বকনা গরু, গাই গরু, দুধের গরু, হ্যাঁ, পালনের জন্য এবং কসাইদের জন্য সব ধরনের গরু পাওয়া যায়। হ্যাঁ, এটা হযরতপুর হাটের নদীর পাড়। দেখেন সারি সারি ট্রলারে গরুগুলো উঠছে। এই ট্রলারে গরু এসেছে, আবার এই ট্রলারে গরু চলে যাচ্ছে। মাঝখানে গরু বেচা কিনা হয়ে গেল। হ্যাঁ, আমরা দেখেন প্রতিটা ট্রলারে একটা একটা করে গরু উঠে উঠে ট্রলার ভরে যাবে এবং এখান থেকে ট্রলার ছেড়ে কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ওই দিকে চলে যাবে এখান থেকে ট্রলারে। এই হযরতপুরের হাট ট্রাক যোগাযোগও ভালো। ট্রাক স্ট্যান্ডটা অনেক চমৎকার, ট্রাকে গরু উঠা নামা অনেক চমৎকার। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রলারে গরু উঠা কত সহজ এবং অনেক উন্নত। আমরা বিভিন্ন হাটে দেখি যে ট্রলার থেকে গরু নামার সময় গরু অ্যাক্সিডেন্ট করে, ট্রলারে গরু ওঠার সময় গরু অ্যাক্সিডেন্ট করে। কিন্তু এই আমাদের এই হযরতপুর হাটে ঘাটটা অনেক চমৎকার সুন্দর। হ্যাঁ, চমৎকার সুন্দর। এই জন্য হযরতপুর হাট মোটামুটি ঢাকার ভিতরে যারা আছেন, যারা ভালো গরু সংগ্রহ করেন, পালনের গরু সংগ্রহ করেন, তারা কিন্তু হযরতপুর হাটকেই বেছে নেয়। আমরা দেখছি যে গরু কিভাবে ট্রলারে উঠছে। হ্যাঁ, ট্রলারে বড় বড় গরু, ছোট গরু, সব ধরনের গরু তোলা হচ্ছে। এবং এখানকে যারা ট্রলার ম্যান আছে, এরা কিন্তু এই গরু উঠানো নামানোর ব্যাপারে অনেক পারদর্শী। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে একটি ট্রলার ভরে গেছে, তারা ছেড়ে চলে যাচ্ছে। অনেক বড় একটা গাভী উঠানোর চেষ্টা করা হচ্ছে। বাংলার কিশোর ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক। देवी विश्ववासी।